আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين، بل الله مولاكم وهو خير الناصرين. سنلقي في قلوب الذين كفروا الرعب بما سلطانا، ومأواهم النار، وبئس مثوى الظالمين. ولقد نصركم الله وعده إذ تحسونهم بإذنه، حتى فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون. منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة، ثم صرفكم عنكم ليبتليكم، ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين. الآخر অনলাইন ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রী বন্ধুরা, তোমাদেরকে নান্দিয়া সংগণ আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে মুবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা ও প্রাণ ঢালা ভালোবাসা তোমাদেরকে জ্ঞাপন করছি। এই কনকনে শীতের মাঝে আমি আশা করি তোমরা তোমাদের পিতা মাতা, ভাই বিরাদর, পাড়াপড়শি, আত্মীয় স্বজন সকলকে নিয়ে ভালো আছো আর ভালো থাকাই আমি কামনা করছি। আর তোমাদের দোয়ার বদলতে আমাকে আল্লাহ পাক ভালো রেখেছে। আমি আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে স্বাগতম দিচ্ছি আমাদের দেশের একটি প্রাকৃতিক ছবির পর্দার মধ্যে ভাসিয়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড। আমরা সমাজ এবং জাতিতে বাঙালি, আমাদের নিজস্ব প্রাকৃতিক যে শোভাবর্ধন, যে সুজলা সুফলা শস্য শ্যামলা ঘেরা এ সবুজ এক নীলাময় আকাশ সহ, যে আকাশ নীলাময় আকাশের নিচে আমরা বসবাস করি, তারই মাধ্যমে তোমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। অনলাইন ক্লাস আমি আবু হায়দার মোহাম্মদ নোমান, সহসুপার নান্দিয়া সংগণ আদর্শ দাখিল মাদ্রাসা, তোমাদেরকে ক্লাসটি দেওয়ার প্রথমে আমি পরিচিতি মুখে বলেছি এবং পর্দায় দেখো আমার পরিচিতিটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই পরিচিতির মধ্য দিয়ে একটি ফুলের টব দিয়ে আবারও তোমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমার পরিচিতি প্রদান করছি। আল্লাহ পাক আমাদেরকে
যে কোরআনুল কারীম মানব জাতির হেদায়াতের জন্য, কল্যাণের জন্য দিয়েছেন, সেই কোরআন মাজিদ তোমাদের সামনে, তোমাদের যে পাঠ্যপুস্তক, সে পাঠ্যপুস্তকে কোরআন ও তাজবীর দশম শ্রেণী রুকু হল ১৬, আল ইমরান ১৪৯ আয়াত থেকে ১৫৫ আয়াত পর্যন্ত আমি আলোচনা করব। দেখো সূরা আল ইমরানের পর্যায়ক্রমে আমি একটি করিয়া রুকু তোমাদের সামনে উপস্থাপন করছি। পূর্বের ধারাবাহিকতায় আজকেও আমি ১৬ নং রুকু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে রুকুর কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত তোমরা শুনেছ, আর সেই তেলাওয়াতকৃত আয়াতের আমরা অনুবাদ করতে যাব। অনুবাদের প্রথমেই আমরা এই রুকুর মধ্যে যে আয়াতে কারিমা রয়েছে, সে আয়াতে কারিমার কিছু শব্দ নিয়ে আমরা বিশ্লেষণ করব, আলোচনা করব। দেখো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে কতগুলো শব্দ দেওয়া আছে, যে তাঙ্কালেবু সিগা জমা মুজাক্কার হাজের বাহাস মাজি মাসবত মারুফ বাবে ইনফিআল, মাজদার হলো আল ইনকিলাবু মাদ্দা কাফ লাম ভা জিনসে সহি অর্থ তোমরা ফিরে যাবে, সানুল কি সিগা জমা মুতাকাল্লে বাহাস মজারা মাসবত মারুফ বাবে ইফআল মাজদার আল ইল কাফু মাদ্দা হইল লাম কাফ ইয়া জিনসে না কিছু ইয়াই অচিরি আমি নিক্ষেপ করব, অচিরে আমি নিক্ষেপ করব। তাহসু সিগা জমা মুজাক্কার হাজের বাহাস মুজারা মাসবত মারুফ বাবে নাসারা আল ইহসাসুন মাজদার মাদ্দা হলো হাসিন সিন জিনসে মুজাফি সুলাসি তোমরা নিরাশ করবে, ফাশিল তুম জমা মুজাক্কার হাজের মাজি মাসবত মারুফ বাবে সামিয়া মাজদার আত তাফসিলু মাদ্দা হলো সিন ফা লাম জিনসে সহি তোমরা হীনবল হয়ে পড়লে, লি ইয়াবতালিকুম লামটি লামে কায় আর কাম শব্দটি জমিরে মনসুব মুত্তাসের সিগা ওয়াহাদ মুজাক্কার গায়ে বাহাস মুজারা মাসবত মারুফ বাবে ইবতিআল মাজদার হলো আল ইবতিলাউ মাদ্দা বা লাম ওয়াও জিনসে নাকিসে ওয়াই যাতে সে তোমাদেরকে পরীক্ষা করতে পারে, লা তালবুনা সিগা জমা মুজাক্কার হাজের বাহাস মুজারা মানফি মারুফ বাবে জরাবা মাজদার আল্লাউবি মাদ্দা হইল লাম ওয়াও ইয়া জিনসে লাফিফে মাকরুম তোমরা ফিরে দেখবে না। যাই হোক, এ আয়াতে কারিমা এখন আমরা তেলাওয়াত করতে যাব। আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, হে বিশ্বাসীগণ তোমরা যদি তোমরা কাফিরদের আনুগত্য করো তাহলে তারা তোমাদেরকে পশ্চাৎ দিকে ফিরিয়ে নিয়ে যাবে, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বালিল্লাহু মাওলাকুম বরং আল্লাহ তোমাদের অভিভাবক, ওয়াহুয়া খায়রুন নাসিরিন এবং তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, অতি সত্তরে আমি কাফেরদের অন্তরে ভয় সঞ্চার করব কারণ তারা আল্লাহর শরীক গ্রহণ করেছে
যার সপক্ষে তিনি কোন সনদ অবতীর্ণ করেননি, তাদের নিবাস হবে জাহান্নাম এবং জালিমদের নিবাস কতই না জঘন্য। জালিমরা যেখানে থাকবে তাদের বাসস্থান কতই না নগণ্য। ওয়ালা কাদে নাসারাকুমুল্লাহু ওয়াদাহু ইযি তাহাস তাহুসুনাহুম বিইযনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়াতানাযাতুম ফিল আমরি ওয়াসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ রণক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে স্বীয় ওয়াদা সঠিক রূপে দেখালেন। হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি, যখন তোমরা আল্লাহর নির্দেশে কাফিরদেরকে নিপাত করছিলে অতঃপর নিপাত করছিলে, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়ামিনকুম মান ইউরিদুল আখিরা, যখন তোমরা নিজেরাই পার্থিব লাভের অংশ দুর্বল হয়ে গেলে এবং নেতার হুকুম সম্বন্ধে মতভেদ করলে এবং তোমাদের আকাঙ্ক্ষিত বস্তু দেখানোর পর তোমরা অবাধ্য হলে, তোমাদের কেউ কেউ দুনিয়ার প্রত্যাশী হলে এবং কেউ কেউ পরকাল চাইলে, অতঃপর তিনি তোমাদেরকে শত্রুদের হতে ফিরিয়ে দিলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষমা করবেন, বস্তুত আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। ইযি তুসইদুনা ওয়ালা তালবুনা আলা আহাদিন ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম فَأَصَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِّكَيْ لَا تَحْزَنُوا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا مَا أَصَابَكُمْ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। স্মরণ করো যখন তোমরা উঁচু জমির দিকে উঠছিলে এবং কারো দিকে ফিরে তাকানোর মতো হুঁশটুকু তোমাদের ছিল না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পশ্চাৎ থেকে তোমাদেরকে ডাকছিল, ফলে আল্লাহ তোমাদেরকে কষ্টের উপর কষ্ট প্রদান করলেন, যাতে তোমরা যা হারিয়েছ অথবা তোমাদের উপর যে বিপদ এসেছে তার কারণ উপলব্ধি করার পর ভবিষ্যতে তার জন্য দুঃখিত না হও। বস্তুত তোমরা যাই করো, আল্লাহ সে ব্যাপারে বিশেষভাবে অবহিত। সুম্মা আনসালা আলাইকুম মিন বাদি গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তায়ফাতান মিনকুম ওয়া তায়ফাতান কদ আহাম্মাত আনফুসুহুম ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক ওয়া জান্নাল জাহিলিয়্যাহ। অতঃপর কষ্টের পর আল্লাহ তোমাদের প্রতি শান্তি ও তন্দ্রা প্রেরণ করলেন, যা তোমাদের এক দলকে আচ্ছন্ন করল এবং অন্য দল মূর্খের মতো আল্লাহর প্রতি কু ধারণা পোষণ করত, নিজেরাই নিজেদের জীবনকে উদ্বেগাকুল করে বলল, কাজ কর্মের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে আমাদের কিছু মাত্র অধিকার আছে কি? কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাকা ইয়াকুলুনা লাউ কানা
لو كان لنا لنا من الأمر شيء ما قتلنا هاهنا ترى এমন সব কথা অন্তরে পোষণ করে যা তোমাদের কাছে প্রকাশ করে না তারা বলে যদি মতামত প্রধানের অধিকার আমাদের কিছু মাত্র থাকত তাহলে আমরা এ স্থলে নিহত হতাম না বলে দাও যদি তোমরা তোমাদের ঘরে থাকতে তথাপি তাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল তারা তাদের এ মৃত্যু শয্যার টানে বের হয়ে পড়ত বরং এজন্য যে আল্লাহ তোমাদের অন্তরে অন্তরের ভেতরের বিষয়গুলো পরীক্ষা করেন এবং তোমাদের অন্তর অন্তরস্থ বিষয়গুলোকে পরীক্ষা করেন বস্তুত আল্লাহ সকলের অন্তরের অন্তরের কথা সম্পর্কে বিশেষভাবে অবহিত ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ মানুষের অন্তরের খবর রাখে মা ফি কুলুবিকুম অন্তকরণের খবর সম্পর্কে আল্লাহ হলেন বিযাতিস সুদুর এবং মা ফি সাদরিকুম যা অন্তরে আছে এবং যা গোপন আছে সকল কিছু আল্লাহ জানেন ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতান বিবাদি মা কাসাবু ওয়ালা কাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গাফুরুর রাহীম দুদল পরস্পর সম্মুখীন হওয়ার দিন তোমাদের মধ্যে যারা পলায়ন পলায়নপর হয়েছিল তোমাদের কোনো কোনো অতীত কার্যকলাপের জন্য শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল এবং নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা পরায়ণ অতি সহনশীল তো আয়াতের অনুবাদ জানলাম তো অনুবাদ জেনে আমরা কি কি বিষয় শিখতে পারলাম এই আয়াত কারিমা আমাদেরকে কি শিক্ষা দিল এ সম্পর্কে তোমরা গভীরভাবে লক্ষ্য করো হে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো আয়াতের শিক্ষা অঙ্গী আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুশীলনের মধ্যে রয়েছে ইহকালীন সুখ শান্তি এবং পরকালীন মুক্তি পরকালীন মুক্তি যিনি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন তার জন্য অভিভাবকের প্রয়োজন নেই যুদ্ধের ময়দানে সেনাপতির নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করতে হবে অন্যথায় বিপর্যয় ঘটবে যেমনটি ঘটেছিল উহুদ যুদ্ধে যুদ্ধ প্রাথমিকভাবে জয়ী হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদেশ অমান্য করার পরিণতি মহা বিপর্যয় ঘটে যায় তার কারণ যে পঞ্চাশ জন তীরন্দাজ হযরত সাহাবিদের মধ্যে যিনি সেনাপতি ছিলেন সেই সেনাপতির দায়িত্ব কমান মানে নাই এবং যিনি যুদ্ধের অধিনায়ক সে অধিনায়কের কমান মানে নাই তারা ওই গিরিপথ ছেড়ে তখন তারা গণিমতের লুণ্ঠনের মধ্যে পড়ে গেল এবং দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেল তখন তারা পরাস্ত হলো প্রাথমিক পর্যায়ে যদিও তারা জয় হয়েছিল কিন্তু পরে তাদের বিপর্যয় ঘটেছে শুধু একমাত্র নেতার আদেশ অমান্য করার কারণে কেবল দুনিয়া নয় মুসলমানদের প্রকৃত কামনা হলো পরকালীন সফলতা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ আয়াতে কারিমার শানে নজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ অমান্য করার কারণে তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধে মুসলমানদের সামরিক পরাজয় ঘটে মুনাফিকদের চক্রান্ত মুসলমানদের যুদ্ধ ছত্রভঙ্গ ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় অনেক দুর্বল মুসলমান দুদুল্যমান হয়ে পড়ে অনেকে যুদ্ধের ময়দান ত্যাগ করে এমন এক বিশৃঙ্খল পরিস্থিতিতে আবু সুফিয়ানের বাহিনী মক্কার দিকে রওনা হয়ে যায় কিন্তু এই দুর্বল মুহূর্তে মুসলমানদের মূলত পাঠন করা জরুরি এ কথা যে বেমালুম ভুলে যায় মদিনা থেকে কিছু পথ অতিক্রম করার পর তারা এই ব্যাপারটা বুঝতে পেরে দারুণ লজ্জিত হলো
তারা বলল আমরা তো কিছু কিছু সংখ্যক মুসলমানকে হত্যা করেছি, কিন্তু তাদের নেতৃত্ব স্থানীয় অধিকাংশ লোক তো জীবিত, তাদের নির্মূল না করা পর্যন্ত আমাদের এভাবে চলে আসা উচিত হয়নি। তখন মুশরিকগণ পুনরায় মদিনার আক্রমণের সংকল্প করল, কিন্তু তাদের অন্তরে এমন ভীতি সঞ্চার হয় যে তারা আর সামনে অগ্রসর হতে পারল না। এ ঘটনা প্রেক্ষাপটে উপরুক্ত আয়াত নাজিল হয় তাফসীরে জালালাইন হাশিয়া 6 পৃষ্ঠা 62। তবে 16 নম্বর রুকুর বিষয়বস্তু এবং মূল বক্তব্য দেখো, উহুদ যুদ্ধের পর মুসলমানদের অবস্থা কি দাঁড়িয়েছিল। অত্র আয়াতে সে দিকটি ইঙ্গিত করা হয়েছে, মুসলমানদের উদ্দেশ্য বলা হয়েছে যে যুদ্ধের পরাজিত আহত ও নিহত হওয়ার মাধ্যমে তোমরা যে কষ্ট পেয়েছ তা লাঘবের জন্য আল্লাহ তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করেন। ফলে তাদের একটি দল যারা নবীর সাথে ছিল তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে এবং ব্যথা বেদনায় ভুলে যায়, আর একটি দল যারা মুনাফিকদের সাথে হাত মিলিয়েছিল নফসের তাড়নায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং তারা নানান ধরনের অবস্থার কথাবার্তা, যেমন তিনি যদি সত্য নবী হতেন তবে এভাবে পরাজয় বরণ করতাম না ইত্যাদি নিজেদের মধ্যে ভোলা বলি শুরু করে তারা বলে, এই যুদ্ধে হতাহতের জন্য আমাদের কি করণীয় আছে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন যে ব্যাপারটি সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার এখতিয়ারাধীন, এখানে মানুষের কোনো হাত নেই, জয় পরাজয় তিনি নির্ধারণ করেন, জয়ের মালিক আল্লাহ, পরাজয়ের মালিকও আল্লাহ, এটা মানুষের কোনো হাত নেই। সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, উহুদ যুদ্ধের প্রারম্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন তীরন্দাজকে আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে গিরিপথে নিয়োগ করেন। হে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন তীরন্দাজকে গিরিপথে নিয়োগ করেছিলেন, এটা হলো সংক্ষিপ্ত একটি উত্তর, এটা তোমাদের জানা উচিত। এটা সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এখানে উত্তর দিয়ে দেওয়ার কথা কিন্তু দেই নাই, শুধু একটু একটু খেয়াল করার জন্য, কারণ এখানে কিসের জন্য কতজন সৈন্য তীরন্দাজ সহজ এক উত্তর, অল্প একটু কথা এটা তোমাদের দেয়নি উত্তর দিবে। যুদ্ধের প্রথম দিকে কাফেররা পরাজিত হওয়ায় কোথায় অবস্থান করেছিল এই কথাটাও ছোট্ট একটু কথা, তারা কোথায় অবস্থান করেছিল, গাম্বাম বিগাম্বিন এর অর্থ কি, ছোট্ট একটি কথা অল্প কথাই এটার উত্তর হয়ে যাবে। তানাজু দ্বারা কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে, এটা একটু আগে পড়েছি দু দলের কথা, এটা তোমাদের ওইখান থেকে উত্তরটা বের করতে হবে। সুলতানান এর টিকা লিখো, সুলতান শব্দটির টিকা লেখার জন্য তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হলো। সংশ্লিষ্ট ঘটনা, হাত্তা ইযা ফাসিলতুম তানাযাতুম ফিল আমরি ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, আলোচ্য আয়াতে সংশ্লিষ্ট ঘটনা এই যে উহুদ যুদ্ধের প্রারম্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ ইবনে জুবায়রের নেতৃত্বে গিরিপথে নিয়োগ করেন, তাদের উদ্দেশ্য তিনি বলেন। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন রেখেছি তোমাদের উত্তর দেই নাই, উত্তরের অংশটুকু বাকি রেখেছি, সেই উত্তর দেখো এখন বের হয়ে গিয়েছে, এখান থেকে এই প্যারা থেকে তোমরা সেই উত্তরটা খুঁজে বের করে নেবে। তোমরা যদি দেখো আমরা পরাজিত হয়ে গেছি অথবা কাফেরদের পরাজিত হয়েছে, তবু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা গিরিপথ ত্যাগ করবে না। যুদ্ধের প্রথম দিকে কাফেররা পরাজিত হওয়ায় গিরিপথে অবস্থানরত মুজাহিদগণ, তো দেখো তোমাদের উত্তর এখানে আছে, গনিমতের জন্য ময়দানের দিকে ছুটল এদের সেনাপতি আবদুল্লাহ তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের কথা স্মরণ করিয়ে দিলেও
দর্জন ছাড়া বাকিরা গিরিপথ ছেড়ে চলে আসে এবং গিরিপথ ছেড়ে আসা দিয়ে আবদুল্লাহ সহ দর্জন সাহাবীর সাথে অবশিষ্ট চল্লিশ জনের যে মতানুক্ত হয় আলোচ্য আয়াতে তাই তানা জোর দ্বারা সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। তায়েফাতানের উদ্দেশ্য কি? উহুদ যুদ্ধের অংশগ্রহণকারী মুসলমানদেরকে আল্লাহ দুটি দলে বিভক্ত বলে ঘোষণা করেছেন। প্রথম দল যাদেরকে আল্লাহ প্রশান্তি ও তন্দ্রা দান করেন এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। দ্বিতীয় দল আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারী সঙ্গী সাথী অথবা যেসব দুর্বল ইমানদারগণ যুদ্ধের ময়দান হতে সটকে পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু বাহিনীর কবলে রেখে তাদের প্রতি আল্লাহ প্রশান্তি ও তন্দ্রা অবতীর্ণ করেননি, যদিও পরবর্তীতে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে একটি তরকিব আছে, সেই আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, এটা একটি তরকিব। তো আল্লাহ লব্ধ মুবতাদা এবং আলিমুন শিবে ফেল বা হরফে জার, বা হরফে জার আর জাতুন হইল মুজাফ ইলাইহি, আস সুদুর মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলকম মিলিয়া মাজরুর, জার ও মাজরুর মিলিয়া মুতাআল্লিক, শিবে ফেলে শিবে ফেল ফাইল মুতাআল্লিক মিলিয়া জুমলা, সেবে জুমলা হইয়া খবর মুক্তদা খবর মিলিয়া জুমলা ইসমিয়া খবিয়া, এটা তোমরা বইয়ের মধ্যে রয়েছে, এই তরকিবটা তোমরা সুন্দর করে শিখে নেবে। তো বাড়ির কাজ তোমাদের 151 নং আয়াতের সানে নজর লিখে আনিও। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে ক্লাসটি অনুধাবন করার জন্য আমি তোমাদেরকে আবারও দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সকলকে এই করোনার মহামারী প্রাদুর্ভাব থেকে যেন আমাদের সকলকে হেফাজত করে এবং আমাদের দেশের প্রত্যেকটি মানুষকে যেন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে যেন হেফাজত করে, এমনকি সারা বিশ্বের প্রতিটি উম্মতে মুহাম্মদি এবং সকল মানুষকে আল্লাহ যেন এইরকম মুসিবত থেকে হেফাজত করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে সবাইকে তোমার ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের জন্য এখানে ক্লাস সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।